দীর্ঘ 8 দিন পর অনুশীলনে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। অনেকেই ভেবে নিয়েছিলেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আর হয়তো দেখা যাবে না তাকে। সব শঙ্কা উড়িয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। গত 23 নভেম্বর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েছিলেন সাইফউদ্দিন। দলটির পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল উদ্বোধনী ম্যাচ তো বটেই, এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। যদিও 7 দিন পেরিয়ে গেলেও মাঠে ফেরা হয়নি তার। দলটির দায়িত্বশীল একটি সূত্র থেকে জানা গিয়েছিল অনুশীলনে ফিরলেও তার মাঠে ফিরতে আরো 3-4 দিন সময় লাগবে। ড্রাফট থেকে নিজেদের প্রথম ডাকে মোহাম্মদ সাইফউদ্দিনকে বেছে নিয়েছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহী। এ টুর্নামেন্টে তাকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। যদিও টুর্নামেন্ট শুরুর আগে তার চোট বড় ধাক্কা হয়ে আসে তাদের জন্য, তবে মাঠের খেলা এর প্রভাব পড়তে দেননি রাজশাহীর অন্য ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে তারা জয় পায় 2 রানে। দ্বিতীয় ম্যাচে খুলনা বিপক্ষে 6 উইকেটে জয় তুলে নেয় শান্ত নেতৃত্বাধীন দলটি। যদিও তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে 5 উইকেটে হেরে যায় তারা। December 2 গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে ম্যাচটি। নাহিয়ান আরিফিন, ক্রিক ফ্রেন্সি।